সেদ্ধ মাটন ঝোল, খেতে খুব ভালো হবে গরমে। একেবারে অর্ডার দিয়ে রেখেছিলাম, যাই হোক গরম থাকতে থাকতেই দিয়ে গেছে। তো হচ্ছে গরমে গো গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা রাতে আজকে আলু চচ্চড়ি বানিয়ে কাজ সারবো। আমাদের তো বাপু কাঁচা আলু খাবার জো নেই, তাই জন্য সেদ্ধ আলু। যাই হোক, এই যে এখন সময় এই দেখো 7:10 হয়ে গেছে। হ্যাঁ, টুকটাক কাজ এগিয়ে গেছে, আমি 6:30 ঘুম থেকে উঠি, আমি খুব একটা আর্লি রাইজার নই। মধুবন্তী ওয়ার্কআউট সেরে ফেলেছে আমি ঘুম থেকে ওঠার আগেই। এই ঘরে জানলাটা বেশি ফাঁক করার জো নেই, অল্প ফাঁক করি, বেশি ফাঁক করলে পায়রা ঢুকে যেতে পারে। চলো রোড সাইড রুমটায় ঢুকে পড়েছি, ওর জানলাটা দিয়ে বাইরেটা একটু উঁকি দিয়ে দেখি। আর ফ্রেন্ডস, মনে আছে তো 11 জুন? 11 জুন কিন্তু ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু কেউ বাদ দিও না, সবাই দেখো। এই যে প্রতিদিনের মতন একঘেয়েনি, তেতো ভাজা, এই সমস্ত 11 জুনে আমি মোটেই দেখাবো না। যেটা দেখলে রিফ্রেশ হবে সেই রকম জিনিসই আমি দেখাবো, বোর করবো না। প্রতিদিন বোর করি কিন্তু মাঝে মাঝে এক আধ দিন বোর করা বন্ধ করব। লাল লঙ্কা ভিজে আজকে হবে রেড চিকেন কারি মধুমন্তীর, আর আমাদের হবে মাটন, একদম সাদা সাপটা, সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে কুকারে গাদা সিটি। চিকেন রেড কারি করার জন্য আমি একটু দারচিনিটাকে মানে রোস্ট করে নেব। হাতে গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো কি করলাম, শেফ রণবীর ব্রাড়াকে নকল করতে গিয়ে আজকে আমি প্রথমেই লঙ্কা ফেলাম একটু বেশি রোস্ট করে, পড়েনি কি বলবো, ওই যে হার্ড অ্যানোডাইজ দাওয়া না, খুব তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা এটা থাক, এটা পরে আসছি, আগে আমি এটা ম্যারিনেট করে দিচ্ছি। কি দিয়ে ম্যারিনেট করব, একটু সর্ষের তেল আর এই আদা রসুন বাটা আর ধনে পাতা কুচি, ওটা এখনো কাটা হয়নি, সিএস স্ট্র্যাটেজি ব্রেকফাস্ট করে ওটা কেটে দেবে, তারপর ওটা আমি ফুল ম্যারিনেট হয়ে যাবে। আরো অনেক কিছু আছে, স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আমি নিচ্ছি, এটা চিকেনের নয়, এটা মাটন, যেন মনে হচ্ছে হরলিক্স। পাগলা, ছাতু ছাড়া খাবি কি, ছাতু খেয়ে খা। এরে ধর, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, প্রচণ্ড গরম ছিল, আমি একদিন করে লেটে চলছি। শুক্রবার সন্ধেবেলায় আমাদের এখানে বৃষ্টি হয়েছে, সেই জন্য রাত্রি থেকে শনিবারের সকালটা আরামদায়ক। আর এটা হচ্ছে রোস্টেড চিলি পাউডার অ্যান্ড দারচিনি। খুব ইজিভাবে আজকে মাটনটা করলাম, খেতে খুব ভালো হয়, চিকেনটাও এইভাবে করতে পারো। দেখো ফ্রেন্ডস, আজকে মাখিয়ে ঝুঁকিয়ে মাটন, সমস্ত কিছু মাখিয়ে জল দিয়ে কুকারে দিয়ে দিয়েছি। এগুলো কাশ্মীরি লঙ্কা হলে ভালো হয়, আমরা তো এইসব কাশ্মীরি লঙ্কা বিশেষ থাকে না, এমনি লঙ্কাই করছি, কারণ আমাদের তো ঝাল লাগবে, সেই জন্য আমাদের ঘরে যে লঙ্কা থাকে বাঙালি ঘরে সেই লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আদা রসুন একসঙ্গে বেটে নেব। আর সেই ভাজা দারচিনিটা, এই দেখো এরকম আদা এতটা রসুন, এবার এইখানে বেটে কাঁচা বেটে এটা মাখানো আছে।
লাগবে দই, পেঁয়াজ লাগছে না, একটু ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, লাস্টে তরকা পড়বে, আর ওই হচ্ছে মেন মশলা, মানে লাল লঙ্কা, আদা, রসুন, আর আছে দারচিনি, ব্যাস। আর ফোড়নে একটু লবঙ্গ টবঙ্গ পড়বে, লবঙ্গ তেজপাতা এগুলো পড়বে। সিম্পল রান্না তোমরা সবাই পারো এবং আমার থেকে ভালো পারো। চলো এবার দিয়ে দিই একটু কাশ্মীরি লাল কালারের জন্য, যা। আর এটা দিয়ে দিয়েছি তোমার আদা রসুন বাটা, আর এই ধনে পাতা কুচি, আর একটু নুন, আর একটু কাঁচা সর্ষের তেল। এই দেখো মধুবন্তী কী করছে, শেষ সেরে যে কী করছে, আমাকে একটু এনার্জি টনিক দিয়ে দিচ্ছে। আর এই দেখো বাজার এসেছে, অনেকটা তোলা হয়ে গেছে আদা আলু, এরপর আছে কাঁচা লঙ্কা, বেগুন, পটল, এগুলো ধুতে আছে। যেন আগে চাটা খেয়ে নিই। তেজপাতা আর লবঙ্গ ফোড়ন দিলাম, আর কিছু না। রান্নাটা খুব কম মশলায়, সিম্পল রান্না, যেটা অনেকে মুরগির লাল। কী কালার আর কী খুশবু, এদের শুকোবার আর জায়গা নেই, সেই জন্য সেন্টার টেবিলটি এই দেখো, এখানে শুকুচ্ছে এটা, আর এখানে শুকুচ্ছে লঙ্কা, ও লঙ্কাটা ঢালতে হবে ঝুড়িতে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এই যো গতকাল যে রং বেঁচেছিল সে রং দিয়ে আমাদের এইটাকে একটু রং করে নিয়েছি সাদা, তাই জন্য গাছপত্র সব ডিশ ওয়াশারের মাথায় চেপে বসে আছে। একটা কাজ হয়েছে, এই যে এই টবের তলার প্লেট প্লেটগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাল খুব কষ্ট হয়েছে, খাটালি হয়েছে বুঝলে তো বন্ধুরা, প্রচুর খাটালি হয়েছে। ঘড়িটা একবার দেখে নাও, 11টার দিকে কাটা চলে গেছে, আর ঘরের এই সিচুয়েশান, ওল্ড হোল মামার কোল। মধুবন্তী চা খাচ্ছে আর মন প্রাণ ঢেলে কাজ করছে। এখন পোর্ট্রেটে মেতেছে মধুবন্তী, কি আবার কার পোর্ট্রেট করছে, ও লাভলি। চলো এই হচ্ছে আমার ঘর, 11টায় দেখাচ্ছি, ওকে তাহলে এবারে চিকেনটা ট্রান্সফার করে দিই। কি কাজ করে দেখেছো আমাদের ইন্ডাকশন, মাটনে 20টা সিটি মারার পর চিকেনটা এখানেই করছি, সেদ্ধ হয়ে গেছে, আমাদের বাড়ির তুলনায় কম সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হয়ে গেছে আমাদের বাড়ির তুলনায় কম। সকাল থেকে ইন্ডাকশানটা কী কী কাজ করে শোনো, সবে মিলে গোটা পাঁচবার চা, কিছু গরম জল করতে হলে সেটাও করি, এছাড়া ভাত, যত রকমের কুকারে মানে সেদ্ধ আর কি আমাদের বাড়ির, সে আলু সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ হলেও সেটা হয়, কদিন নয় উচ্ছে সেদ্ধ হচ্ছে না, সমস্ত কিছু সেদ্ধ, এবং চিকেন মাটন তরকারি সব কিছু কুকারে ঢেলে আমার সেদ্ধ, সেই সমস্ত সিটিগুলো সব ইন্ডাকশানে দিই, তার মানে ইন্ডাকশানটি আমাদের কত কাজের সেটা বুঝতে পারছো। আর গ্যাসের যা দাম বেড়েছে তাতে অনেকটা ব্যালেন্স হয়ে যায় এদিক ওদিক করে করতে। আরও একটা সুবিধা হয়, এইটুকু রান্নাঘরের চাপটা পড়ে না, দু ভাগে বাইফাকেটেড হয়ে গেলে মানে কাজের কিছু সুবিধেও হয়। আরও একটা সুবিধা হয় সেটা কী বলো তো, আমার আর সিএস চ্যাটার্জির এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, মানে ফ্রি বুঝতে মানে না, শর্টকে শিখিয়ে নেওয়া বলে, সেই শর্টকে আমাদের দিয়ে এক্সারসাইজ করিয়ে নেয়, মানে ওয়াকিংটা ঘরেই হয়ে যায়, বাইরে বেরিয়ে ওয়াকিংয়ের তো আর টাইম পাচ্ছি না, উপরওয়ালা যা করেন মঙ্গলেরই জন্য।
কাঁচিটা না সেটা সেট হয়ে যাবে। ওরে কাটোরা মানে বাটি রে, কাটোরা নয় বল কাটারি। এত বড় বাক্স করে এসছে, আমি ভাবছি কি না কি এসছে, কি এসছে এত বড় গ্লুকন্ডি, আর এটা কি শেখার সিএসআরজিকে বলেছিলাম ওই নিম্বু পানি গ্লুকোজটা নিয়ে আসতে, আসলে এত গরম পড়েছিল না, শুধু ওইসবের কথাই মনে পড়ছে। আর সিএসআরজিকে বলা নয় তো, ধরে আনতে বললে বেঁধে আনি, এবার নিয়ে এলো এত বড় সাইজে। এবার আমাকে রাখো, ভাগ করে রাখো, আর আমি নষ্ট ভষ্ট করা একদম পছন্দ করি না। আজ বাবুদের ঘরে ঢুকাচ্ছি, বাইরে ছিল দুদিন। একটা কাজও সুষ্ঠুভাবে করতে পারছি না, শুধু ছিটকে ছিটকে একবার এটা একবার ওটা। আর ইন্ডাকশানে বসিয়ে রাখলে বন্ধুরা খুব ভয় লাগে, কাজ করতে করতে একবার ছুটে ছুটে আমি ওই দিকে যাই ইন্ডাকশান পুড়িয়ে দেবে কিনা। তবে এই ইন্ডাকশানটা কিন্তু খুব লক্ষ্মী। চিকেন তো রেডি হয়ে গেছে, এবার শুধু তড়কা। তড়কায় কী দেবো? ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা দিয়ে ওটা উপরে দিয়ে দেবো, দিয়ে একদম ঢাকা শুকনাটা রয়ে যাবে। যতই মাত্রান হোক আর যাই হোক, আজকের মহারাজা মহারানী যাই বলো না কেন, এই চিকেন রেড কারি দু ভাগে রাখবো বন্ধুরা, কারণ এটা মধুমন্তির। ব্যাস, একেবারে এটা মধুমন্তির লাঞ্চের সার্ভিং প্লেটে দিয়ে রাখছি। ও আজ আর কিচ্ছু খাবে না বলে দিয়েছে, সবজির মধ্যে ঢেঁড়স সেদ্ধ আর এইটা দেখে একটু করলা সেদ্ধ ভাজাটাও একটু অফার করব। ডান 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 ডান। আর এই দেখো, এখানটা কাল থেকে অগোছালো পড়েছিল, আজকে আমি একটু গোছালো করে নিলাম। এরপর করব এই জায়গাটা, আঙ্কেল নেই তাই আমি এটা করে নিয়ে দেখাবো। টাওয়েল কাচতে দিয়ে দিয়েছি, মানে টাওয়েল কেচে এই জায়গা ভালো করে পুছে রেখে দিয়েছি, এগুলো সব ধুলোয় ভর্তি হয়েছিল। যারা যারা আমার এই ভিডিও দেখছো তারা আগামীকাল মানে 11 জুন অবশ্যই ওই ভিডিওটা দেখো, ওই ব্লগ ইন্টারেস্টিং হবেই হবে। যাক বাবা, হয়ে গেল, দুদিন ধরে পড়েছিল, মাথাটা খারাপ খারাপ লাগছিল। ভেজিটেবিল ডিমদের বিছানাপত্র একদম রেডি। আমার নাতি দুপুর হয়ে গেল ক্লাস 9, এবার আমার মেয়ে কবে আসতে পারবে কে জানে, কারণ আমার ঘরে যত পলগোজা জমাবো ওকে এসে তো খালি করতে হবে। অর্ডার দিয়ে রেখেছিলাম, যাই হোক গরম থাকতে থাকতেই দিয়ে গেছে। লু লেগুন সেদ্ধ মাটন ঝোল খেতে খুব ভালো হবে, গরমের জন্য আদর্শ। দুটো ব্যালকনিকেই আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে গেলে কী করতে হবে, কাটতে হবে। বাবা দাঁড়াও আগে থলি তুলি। চলো সিএসসি, এটাকে গুছাও। ওই টপটাকে বাইরে করে দিই। ওকে সিএস চ্যাটার্জি, বাড়ির ছাদে গলিতে বাগান করে অভ্যস্ত, তার কি এইটুকু জায়গায় বাগান করে পোষায়? আর পাচ্ছে না গো, ওরও তো অনেকটা বয়স হয়েছে, মানে এটা মানে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই রেলিং গ্রিলের ফাঁক দিয়ে হাত গলিয়ে সার দেওয়া, মাটি দেওয়া, টপ তোলা, নামানো খুব কষ্টের। আর কি হলো, একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার হয়ে গেল। সিএস চ্যাটার্জি চ্যানেল পরিষ্কার করতে লেগেছিল, খানিকটা হলো, খানিকটা আর করলাম না, ছেড়ে দিলাম, ভীষণ কষ্ট হচ্ছে গরমে গো। মধুমন্তি চিকেনের লাল ঝোলকে কিছুক্ষণ নজর না লাগ যায় করে দিল। ঘরে এখন চতুর্দিকে খুব আওয়াজ বন্ধুরা,
সিএস চ্যাটার্জি ভ্যাকুয়ামিং করছে, জুলি বাসন মাজছে, এত আওয়াজ কানে তালা লেগে যাওয়ার জোগাড়। আগে করলা ঘুরিয়ে খেয়ে নে। এই যে ভ্যাকুয়ামিং চলছে, আর মধুবন্তীকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখো, ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, সময়টা এই তো। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, সঙ্গে থেকেও আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলো না। বাই বাই।